হে গাইজ ওয়েলক ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে যেমন বলেছিলাম কালকে রাতে তোমাদের যে আজকে হচ্ছে গিয়ে আমার সেভেন্থ মান্থের স্বাদ আর আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল আজকে হচ্ছে গিয়ে সানডে অ্যান্ড সেভেনটিন্থ অফ মার্চ জেনারেলি ইউএসএ ইউকেতে স্যাটারডে সানডে দেখি অকেশানগুলো সেলিব্রেট করা হয় সেরম আমিও আমার অকেশানটা সানডেতেই রেখেছি যাতে সবাই আসতে পারে আর এই দিনটা স্পেশালিটি আমার জন্য আরও বেশি কারণ হচ্ছে গিয়ে আজকে সেভেনটিন্থ অফ মার্চ আজকে হচ্ছে গিয়ে আমার মায়ের জন্য আমি এই দিনটাকে স্পেশালি চুজ করেছি সেভেনটিন্থ অফ মার্চ মার্চ তো সেই আমি খুব হ্যাপি ফিল করছি হ্যাপি তো আছি কিন্তু আমার দুঃখ হচ্ছে যে আমি মার বার্থডেটা ইন্ডিয়াতে নেই সেলিব্রেট করতে পারছি না ওখানে তো অনেক অ্যারেঞ্জমেন্টস হয় খুব সবাই একসাথে মিলে বার্থডে সেলিব্রেট করে তো সেইটাতে আমি থাকতে পারছি না এটা আমি দুঃখ ফিল হচ্ছে কিন্তু আমার মা নেক্সট মান্থে আসছে সেটা আরও বেশি খুশি আমার জন্য আর আজকে মেনলি যে প্রোগ্রাম সেলিব্রেশনটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে অনিকেত আর অনিকেতের বন্ধু বান্ধবরা মিলে আমাকে স্বাদটা দিচ্ছে তার জন্য আমি আরও খুব খুশি আরও স্পেশাল ফিল করছি অনিকেত এত করছে একা একা এখানেও আছে ও এত কিছু অ্যারেঞ্জ করার চেষ্টা করছে জাস্ট ফর মি জাস্ট টু মেক মি হ্যাপি কাল রাতে তো তোমাদের দেখিয়েছি যে পুরো সাজানো হচ্ছে এই ব্যাকড্রপটা করা হয়েছে পুরোপুরি এখনো সাজানো হয়নি একটু বাদেই নেহা চলে আসবে তারপর আমি নেহা অনিকেত মিলে আবার ঘরটাকে ভালো করে সাজাবো দুপুরের মধ্যে অনেকেতে আর একটা ফ্রেন্ডও চলে আসবে সবাই মিলে আমরা সাজাবো ঘরটাকে কাল রাতে তো বেশিক্ষণ আমরা সাজাতে পারিনি অনেকটাই রাত হয়ে গেছিলো তার জন্য জাস্ট এই ব্যাকড্রপটা করতে পেরেছি আমরা এবার তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে কত কি হচ্ছে কে কি রান্না করে আনছে বিকজ আমার কোনো আইডিয়া নেই কে কী সেরমভাবে করছে অনেকের জানে আমি অতটা ভালো করে জানি না যে কে কি রান্না করছে হ্যাঁ আমিও নিজের স্বাদের জন্য দুটো আইটেম করেছি সেটা হচ্ছে গিয়ে মাটন আর চাটনি আর বাকিগুলো সব অন্যরা করছে তারাও অনেক বেশি এফার্ট দিচ্ছে আমি ভাবতেই পারি না আমি বাড়ির থেকে এত দূরে আছি আর সবাই আমাকে স্পেশাল ফিল করাতে চাইছে এটার জন্য আমি লিটারেলি এত গ্রেটফুল ফিল করছি মানে কি বল মানে সবার কাছে থ্যাংকফুল আমি যে আমার জন্য এত কিছু সবাই ভেবেছে তো আজকের দিনটা খুব আমি খুশি বেসিক্যালি আমার খুব ইচ্ছে ছিল সাতটা খাওয়ার আর প্রথমে তো ভেবেছিলাম ইন্ডিয়ায় গিয়ে খাবো কিন্তু ইন্ডিয়ায় গিয়ে হলো না কারণ এত দূর ট্রাভেল করা আমার পক্ষে পসিবল হচ্ছিল না তো তার জন্য মানে এইখানে যে কিভাবে সবাই কাছে এসে সবাই বলল যে এটা করবে আমি তো প্রথমে সারপ্রাইজই হয়ে গেছিলাম এত খুশি ফিল করছিলাম তো আমার ইচ্ছে আর এই দিনকে যদি আমার বাবা মা বোন থাকতো আরও বেশি আমি খুশি হয়ে যেতাম বেসিক্যালি ওরা আমার জীবনে সব থেকে কাছে সব থেকে স্পেশাল তো আজকের দিনে মানে ওরা এখানে নেই বাট আমার মা আসছে নেক্সট মান্থে সেটা আমি মায়ের সাথে আরও এনজয় করে নেবো নেক্সট মান্থে আর আর কি বলবো বাড়ির লোককে খুব মিস করছি বাট অনেকে আছে অনেকে সব কিছু করার চেষ্টা করে অল তোমরা জানো কতটা সাপোর্টেভ তো আজকের ব্লগটা পুরো দেখো পুরো দেখলে সব কিছু তোমরা জানতে পারবে আমিও তোমাদের সাথে জানতে পারবো যে আজকের দিনের জন্য কি কি হচ্ছে সো এক্সাইটেড গাইস দেখতে থাকো ব্লগটা আর একটু স্কিপ না করে দেখো চলো আজকের দিনটা শুরু করা যায় অনেকে কি চলছে নাকি প্র্যাকটিস কিসের প্র্যাকটিস এটা কাটতে হবে ও তাহলে কাটিয়ে এনেছি তো অনিকে এখন আমাকে মেহেন্দি পড়াবে বাড়িতে এখন কেউ নেই আমি আর অনিকে এখন সকালবেলা এগারোটার সময় আমরা মেহেন্দি পড়া প্র্যাকটিস করছি মেহেন্দির একটা টান লাগে আমি তোকে যে ডিজাইনটা বললাম তুই সেটাই কর প্র্যাকটিস দরকার হয় জীবনে একবার করলাম হয়ে গেল একবার আমাকে পড়িয়েছিল এনগেজমেন্টের সময় কিন্তু এখন আবার এরকম বলছিস হ্যাঁ 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 আমি চাইছিলাম এরকম ভাবে পাতা তুই তো টাফ ডিজাইন খুঁজে খুঁজে করছিস তাই না তুই ইজি ডিজাইন কর এই দেখ এটা এরকম কর দেখ একটা ইয়েও সেম হচ্ছে না না তাও করতে পারিস তোর ইচ্ছে হলে তুই যদি প্র্যাকটিসে থাকতিস তাহলে আমি তোকে ক দিতাম কিন্তু এটা করলেও তোকে আমি ক দেব আর্টিস্ট মানুষ তো তার জন্য ওকে দিয়েই পড়াচ্ছি সবাই আসার আগে তাড়াতাড়ি তাড়াতাড়ি মেহেন্দিটা পড়ে নিচ্ছে यो क्या करबो এবারে কি যোন আমার এরকমই পছন্দ ডিজাইনটা সিম্পল চাই আমি তো উপরে বত্তি কর দব উপরে লাস্টে বত্তি করিস দুটো হাতেই করবি হ্যাঁ পাগল হ্যাঁ তো এটা তো কোন আসকে তুমি কি হাতে কাজ করবি তুই একটু বাদই উঠে যাবে नेहा मेरे लिए लाई है लाइट्स कितना सारा लाइट्स नेहा डांसर है तो उसको ये सारी चीजें लगता है राइट नेहा हाँ, आज डांसर आज आज में, आज सर्विस तो इवेंट मैनेजर तो निहा ने खरीदा मेरे लिए ये भी हाँगे, हाँगे। बहुत कर रही है हाँगे, हाँगे। ये लड़की पागल हो गई है पूरा फील नहीं होना चाहिए ना कि इंडिया में नहीं, नहीं हाँ एकदम तुम लोग हो इसलिए मुझे इतना अच्छा लग रहा है मतलब घर का फीलिंग हो रहा है पूरा ये हाँ हाँ ये इसके अंदर फंक्शन nice, होता है ना तो का तो लगा लगाते हैं फैन यस अभी मैं मासी बनने वाली हूँ आंटी हाँ। बनने वाली जो भी बोलो हाँ, मासी ठीक है नहीं आई हिम और हर टू कॉल मी डार्लिंग आई एम नॉट दैट ओल्ड ओल्ड ओके डार्लिंग डार्लिंग आई आई एम नॉट देव बेबीज यंग ओके

তো লন্ডন থেকে এসছে অনেক দূর থেকে এসছে আট দশ বছর পর দেখা হলো এখন লাঞ্চ চলছে তারপর কাজ শুরু হবে আছে মজদুর দিতে फिर फिर बोलते काम करो <laughs> फिर काम करो हाँ खिला दिया पिला दिया चाय पिला देना उसके बाद काम एकदम नेहा सिलाई तो कढाई भी रही है मैं बता हूँ ना मैं तो बोलती हूँ मैं तो बैठ नहीं है घर पर मेरे कोई भी काम कर ले

তো ভাবলাম নিজেই সেজে নিই এখানে যখন এত সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর তার সাথে পড়ে নিয়েছিলাম শ্রেয়সী লেবেলের সব আউটফিটস আর অনিকেত আমাকে সব সময় হেল্প করে রেডি হতে সেরম আমিও অনিকেতকে হেল্প করি যখনই আমার হেল্প চায় এখানে অনিকেতের গলার চেক আপ হচ্ছে আর রান্নাঘরে লাবনি আর ওনা সোনালি সোনালি বানাচ্ছে রাধা বল অনেক কিছু আইটেম আছে সেগুলো রাতে আমরা জানতে পারবো সবাই কি কি বানাচ্ছে এই সেই কাজে লেগে পড়েছে সবাই খুব খাটছে আমার জন্য

আমার এত ভালো লাগছে রুমটা কি বলবো তোমাদেরকে এখানে আমার থালা সাজাতে সুন্দর থালা সাজাতে ওটা কোথায় গেল প্লেটগুলো গেল সুন্দর থালা সাজাতে बहुत सुंदर लग रहा है उसके साथ है कितना बाटी है बोल कितने आठ बोल डेजी बोल

আমি আমার কাছে ওয়ার্ডস ছিল না এক্সপ্রেস করার মতো যে বিদেশেও যে ঘরের মতো ফিলিং পাওয়া যেতে পারে আমি এই প্রথম রিয়েলাইজ করলাম সবাই এত এফার্টস দিচ্ছিলো আমার মানে কি বলবো মানে এত ভালো লাগছিল দেখো কি সুন্দর করে ওরা আমার থালাটা সাজিয়েছে এখানে ছিল প্রচুর আইটেম ধরো দু রকমের ডাল ছিল দু রকমের পনিরের তরকারি ছিল তারপরে মাটন ছিল দেন চিংড়ির মালাইকারি ছিল চাটনি ছিল সাত রকমের ভাজা ছিল মিষ্টি ছিল প্রচুর আইটেম ছিল আর নেহা আমাকে পরিয়ে দিচ্ছিলো টিকা ও বললো টিকা পরানো শুভ হয় তার জন্য টিকা পরিয়ে দিলো আমাকে আর দেখো এই স্যাচটা পরিয়েছে ইটস অল অ্যাবাউট মি লেখা এখানে আর ওরা বলল যে প্রথমে নাকি একটা বাচ্চাকে খাওয়াতে হয় সেই জন্য আহানকে আমি খাওয়াচ্ছিলাম আর দেখো ফ্রুটসও দিয়েছে আমাকে প্রচুর ড্রাই ফ্রুটস দিয়েছে আমার এত ভালো লাগছিলো সত্যি বলতে সবাই ওই দিন আমার জন্য অনেক কিছু করেছে আমি যাই না এত কিছু পাওয়ার যোগ্যতা আমি রাখি কি না ওটা আমি সবার কাছে থ্যাংকফুল তাই জন্য আমি সবাইকে সামনাসামনি সবাইকে থ্যাংক ইউ বললাম কোনটা খাবি আলু ভাজা খাবি এখনটা আলু ভাজা দিদি আলু ভাজা আলু ভাজাটা দি দাও আলু ভাজা অনিকেত আমাকে এবার দই খাইয়ে দিচ্ছিলো দইটাও কিন্তু বাড়িতে পাতাই ছিল নিয়ে এসছিলো ওরা অনিকেত আমাকে সারপ্রাইজ দিল ওই দিনকে আমি জাস্ট মানে কি বল অনিকেত আমাকে সবসময় জিজ্ঞেস করত যে আমার আমি কেন কোনো ওয়াচ পড়ি না হাতে বাট অ্যাকচুয়ালি আমি আমার সব ওয়াচ ইন্ডিয়াতে রেখে এসেছি কিন্তু আমার কখনো স্মার্ট ওয়াচ ছিল না কোনো তো আমাকে সব সবসময় বলতো তুই স্মার্ট ওয়াচ পড়িস না কেন পড়িস না কেন ফাইনালি ও আমাকে দিয়েই এবারে আমার সাতটা খাওয়ার পালা আর যখন আমি খাচ্ছিলাম প্রত্যেকটা আইটেমে এত টেস্ট ছিল যে আমি কি বলবো আমি প্রত্যেকটা আইটেম খেয়েছি আমি যাই না আমি অন্যদিন এত খাই না কিন্তু ওই দিন আমি কি করে খেলাম এতগুলো আইটেম এত টেস্টি ছিল যে আমি নিজেকে আটকাতেই পারছিলাম সবাই এত খাটনি করে বানিয়েছিল আমার জন্য খেতে তো আমাকে হতোই আর খুব টেস্টি হয়েছিল এবার হচ্ছে গিয়ে গার্লস এর সাথে ছবি তোলা বিকজ এরা সব এসে তোমরা আমাকে অবশ্যই জানিও আমাকে দেখতে ওই দিন কেমন লাগছিল আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সো বাই গাইস গুড নাইট লাভ ইউ অল অ্যান্ড থ্যাংক ইউ